আরেকবার এরকম সিনা কাঁপবে, হাত কাঁপবে, পা কাঁপবে, কখন বিয়ে করার সময়? মানে চল সব খেয়ে ভালোই তো সাজা বুঝে আসছো মাশাল্লাহ। শাড়িটা তোমার না তো আমার? আমি জানি এটা আম্মু সব। সব স্কুলের টিচার তোমার একটা তো পরীক্ষাতে কম নাম্বার দিব না, সব ডবল নাম্বার দেবে ইনশাল্লাহ। সাদা খাতা জমা দিলে দেখবার নাম্বার আছে তোমার ইনশাল্লাহ। নার্ভাস হয়েছো না একটু? তোমার পা কাঁপতেছে? পা কাঁপে না, সিনা কাঁপে? এরকম আরেকবার তোমার হবে জীবনে, বলতো কখন? মুখে নাও মাইকটা, কখন হবে এরকম আরেকবার? বড় তো এখনো হইতেছ, আরেকবার এরকম সিনা কাঁপবে, হাত কাঁপবে, পা কাঁপবে কখন? তোমার কি মনে হয়? মানে চল সব খেয়ে ভালো। আচ্ছা ওকে, বিয়ে করার সময় একটু ভয় পেয়ে যাও, সমস্যা নেই, এই মাইকটা মুখে সামনে রাখতে হবে। আচ্ছা তুমি একটু বলো, মেয়েরা কি খুশি বিয়ে করার সময় তোমার হাত পা কাঁপবে? আর ওগোটা কাঁপো না নাকি? আচ্ছা তুমি বলো, তুমি একটা উদ্দেশ্য নিয়ে এখানে আসছো কিছু বলার জন্য, আই এম প্রাউড অফ ইউ যে তুমি সাহস করে আসছো, বলো কি বলতে? তোমার নাম বলো আগে। আমার নামটাও শুনেছেন, মাইকটা মুখে রাখো। তাও শুনেছেন, বাবা বাবার নাম কি? বাবার নাম বাদল আকন্দ। তোমার বাড়ি কোথায়? বাড়ি সিদ্ধিগঞ্জ সান্তলা। আচ্ছা কোন ক্লাসে পড়ো? আমি নিউটন পড়ি। নিউটন, ওকে। তুমি তোমার নামটা কি বললে আরেকটা বলো? মোহাম্মদ কাউসার হোসেন। কাউসার, কাউসার বলে ডাকি না? তুমি কেন আসছো বলো, তুমি কি বলতে চাও? আমি বলতে চাই যে আমাদের যে ই আছে আইসিটি একটা ল্যাব আছে, ওইটার অনেক কম কম্পিউটার, তো আমরা বন্ধুরা যখন শিখতে যাই একটা কম্পিউটার আমরা পাঁচজন ছয়জন নিয়ে মানে বসে বসে শিখি, স্যার যা শিখায়, তো ওইখানে কম্পিউটার শর্টের কারণে উনি বলতেছে। মানে তোমার দাবি হচ্ছে যে এই কম্পিউটার ল্যাবে আরো কিছু কম্পিউটার দেওয়ার কথা, আর একটু বড় করে দরকার, আর একটু বড় করার জন্য চাপাচাপি নগদ দেখি কিছু পাওয়া যায় কিনা, দেখি দেখবো, চেষ্টা করবো। আচ্ছা আচ্ছা, এখানে আমার মামা শ্বশুর আছে, মতিন মামা, অনেক পয়সা, একাত্তর হোটেলের মালিক। আমার তোমার মামা হইলে তোমার আমার মামা শ্বশুর, তুমি আমার শালা। আচ্ছা তো মতিন বাবা, আমার মতো মনে হয় যে এটা আমি এই এলাকার জামাই মানুষ, ঠিক আছে, বেজ্জতি করার কোনো কারণ আছে বলে মনে হয় না। মামা তো একটা কম্পিউটার দিতে পারেন, ইচ্ছা বলে আল্লাহ তো অভিযোগ দিছে, দিবেন নাকি একটা কম্পিউটার? দাঁড়ায় কর না, একটা ওকে, তুমি খুশি হয়েছ শ্যালক মহোদয়? জি। তুমি বিয়ের সময় তোমার যদি হাত পা না কাঁপে? না অল্প একটু ভয় লাগবে। অল্প ভয় লাগবো? আপনার ভয় লাগছে না? আমার ভয় লাগছে? আমি কি এই এই জিনিস নাকি আমার ভয় লাগবে? তোর যদি বিশ্বাস না হয় দুজনে বিয়া দুই চারটা বিয়া করা দেখ, এখনো ভয় লাগবে। আসো নাম বলেন, স্বামী দিকে তাকান, মাইকটা মুখে লাগাবেন। কাজল, আচ্ছা কাজল কোন ক্লাসে পড়েন? দ্বাদশ শ্রেণী। আচ্ছা ভালোই তো সাজিয়ে বুঝে আসছো মাশাল্লাহ। শাড়িটা তোমার না তোমার মা? হ্যাঁ আমি জানি এটা আম্মু, আর দিও না ওকে। আচ্ছা ঠিক আছে, এখন আপনি কি বলতে আসছেন বলেন। একটা এসি কত বড় রুম? এটা নির্ভর করে টনেজের উপরে কতটুকু জায়গা আমি ঠিক জানি না। হ্যাঁ ছয় টনে, সব স্কুলের টিচার তোমার একটা তো পরীক্ষাতে কম নাম্বার দিব না, সব ডবল নাম্বার দেবে ইনশাল্লাহ। সাদা খাতা জমা দিলে দেখবার নাম্বার আছে তোমার ইনশাল্লাহ। আচ্ছা ঠিক আছে, এসি তো মেয়ে যখন বলছে এটা আমি দিয়ে দিলাম ইনশাল্লাহ। ওকে আমার শুরু থেকে আমি স্কুলে একটু বাজেট করে দিব, আমার পাঠাই দিব, মামা বললে হয়ে যাবো আমি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
আমি আব্দুর রহমান মাইক কাজ করতেছে এইভাবে রাখো মাইক আমি আব্দুর রহমান দ্বাদশ শ্রেণীর মানবিক শাখার একজন ছাত্র তুমি তো আমি শুন নাই ডেরা মাথা এই গরমের মধ্যে এই গরম তুমি করছো কে বাবা এমনি আসছে নবীন বরণ দিন তো সবাই পরে দেখতে ভালো লাগতেছে কষ্টকর তো যদি উন্নত মানের দুইটা প্রজেক্টরের ব্যবস্থা করা হয় তাহলে আমাদের শিক্ষার্থীদের জন্য অনেক উপকার হবে আমি জেলা পরিষদের কাছে বলে দিব দুইটা প্রজেক্টরের ব্যবস্থা ইনশাআল্লাহ হয়ে যাবে।